नमस्कार बंधुरा, आमी अभिरूप। आज आमी तोमादेरके एई भिडियोर माध्यमे एमन एक जायगाय निये जेते चलेछि जेई जायगाटी यूट्यूबे अंतत एर आगे आसेनि। हाँ, भूत चतुर्दशीर दिन तोमरा जदि एखाने घुरते आसो ताहले तोमादेर भूत चतुर्दशी सम्पूर्णरूपे सेलिब्रेटेड हबे। सबार आगे आमी बोलते चाई भूत चतुर्दशी आसले कि। भूत चतुर्दशी हलो काली पूजोर आगे दिनेर रात अथवा कृष्णपक्षेर पड़े चौदोतम रात। एई दिन भूत प्रेतेर शक्ति एत शक्तिशाली हये उठे जे तारा मानुषेर मध्ये मिशेओ जेते पारे। साधारणत बछरेर नानान समय नानान भूत शक्तिशाली हय, किन्तु भूत चतुर्दशीर दिन समस्त भूतेर क्षमता सर्वोच्च परिमाणे बृद्धि पाए। एवं बोले राखी, भूत चतुर्दशीर दिनटिके मने करा हय आमादेर चारिदिके प्रचुर भूत घुरे बेड़ानोर एकटा दिन। सत्यिई ताई, सेई कारणेई एदिन सन्ध्येबेला घरे घरे प्रदीपो जालाते हय। आबार बला हय मृत पूर्वपुरुषरा এই আশ্বিন কৃষ্ণ চতুর্দশীর দিন মরতে আসেন, তাদের সাথে কথা বলতে বা তাদের দেখার আকাঙ্ক্ষা নিয়ে যাদের তেনারা ছেড়ে এসেছেন। তাই ভূত চতুর্দশীর দিন একটু সাবধানে। এছাড়া বলা হয় যে ভূত চতুর্দশীর দিন চামুণ্ডারূপে মা কালী 14 জন ভূতকে সঙ্গে নিয়ে ভক্তদের বাড়ি অশুভ শক্তি দূর করতেই পৃথিবীতে আসেন। কালীর সঙ্গী ভূতপ্রেতরা আমাদের চারিদিকে ঘুরে বেড়ায়। এছাড়া হিন্দু ধর্মে বিষ্ণু পুরাণে একটা গল্পও রয়েছে এই ভূত চতুর্দশী নিয়ে। সেটি হচ্ছে দৈত্যরাজ বলি এবং তার গল্প। বলি রাজা স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর ছিলেন। দেবরাজ ইন্দ্রও তার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। শিবভক্ত দানশীল মহারাজ চক্রবর্তী বলি বিষ্ণুর আরাধনা করতেন না। দেবতারা শিবভক্ত বলির পরাক্রমে অস্থির হয়ে বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু বামন অবতার রূপে বলির কাছে 3 পাদ জমি চাইলেন। সব জেনে বুঝেও বলি তা দিতে সম্মত হন। তার 2টি পা একটি মর্তে ও একটি স্বর্গে রাখলেন। আরেকটি পা তার নাভি থেকে বেরিয়ে এলো, সেটি তিনি রাখলেন দৈত্যরাজ বলির মাথায়। তারপর দৈত্যরাজ বলি পাতালে ঢুকে যায়, মহাবলির মৃত্যুহীন পান। তিনি সপ্ত চিরজীবীর অন্যতম। বাকি 6 জন হলে ব্যাসদেব, অশ্বত্থামা, কৃপাচার্য, পরশুরাম, হনুমান এবং বিভীষণ। এমন ছলনার পর বলিকে কিছুটা করুণা দেখিয়ে বিষ্ণু বলেন, প্রতি বছর রাক্ষসরাজ ও তার সাঙ্গপাঙ্গর পুজো হবে পৃথিবীতে, আর সেই পুজোর তিথি হলো ভূত চতুর্দশী। কিন্তু এই ভূত চতুর্দশীর দিন ভূতপ্রেতরা এত শক্তিশালী হয়ে ওঠে যে আমাদের চারিদিকে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে। এবং বাঙালিদের এই দিন 14 শাক খাবার ও 14 প্রদীপ জ্বালাবার চলও আছে। আমাদের বাঙালিদের কাছে ভূত চতুর্দশী এক অন্যরকম সেলিব্রেশনের দিন। যারা ভূত দেখতে ভালোবাসো বা এক্সপিডিশনে বেরোতে পছন্দ করো, তাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাই বাংলার ভূতেদের নিয়ে সমস্ত রকম তথ্য। আমাদের বাংলায় নানান রকম ভূত রয়েছে। যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে, এদিকে তার কিছু পিপাসা বাকি থাকে বা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারাই প্রেত বা ভূত হয়ে ঘুরে বেড়াতে থাকে। এই যে লোকেশনটি আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটি কোকগ্রামে অবস্থিত। কলকাতা থেকে কোকগ্রাম যেতে গেলে তোমরা যে কোনো ট্রেন ধরে ঘুষকরা যেতে পারো। ঘুষকরা রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার দূরেই ঘুষকরা বাসস্টপ। সেই ঘুষকরা বাসস্টপ থেকে নতুন হাটের বাস ধরে তোমরা নামতে পারো কোকগ্রামে। সেখান থেকে তোমরা চলে যেতে পারো মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। মঙ্গলচণ্ডী মন্দিরের পাশে আরও 3টে দেখার জায়গা রয়েছে। লোচনদাসের সমাধি,
পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের ভিটা বাড়ি, অজয় নদ, এছাড়াও যে জিনিসটা দেখার মতো আছে সেটি এই নীলকুঠি, যার ব্যাপারে সচরাচর কেউ জানে না। কেউ বলে এটা নীলকুঠি, নীল চাষিদের অত্যাচার করা সাহেবকে এখানে নীল চাষিরা মেরে গেছিল। কেউ বলে এটা পুরনো যুগের ব্রিটিশ ইঞ্জিনিয়ারের বাড়ি, আবার কেউ বলে এটা নাকি ওইখানকার অর্থাৎ উজানির রাজবাড়ি। নানান মতভেদ থাকলেও এই জায়গায় ঢুকলে কিন্তু তোমাদের গা ছমছম করতে বাধ্য। আর ভূত চতুর্দশীর দিন যদি তোমরা এই লোকেশন ঘুরতে আসো, তাহলে তোমরা যেমন এইখানে এই বাড়ির গা ছমছমে পরিবেশ পাবে, তেমনি সামনে অজয় নদের সৌন্দর্য, সাথে মা মঙ্গলচণ্ডীর কৃপাও পাবে। তাই ভূত চতুর্দশীতে এই লোকেশনটাই আমার কাছে আপাতত ঘুরতে আসার জন্য বেস্ট। আমি আরও দুটো ভিডিওয়ে কোগ্রামের ব্যাপারে ডিটেলসে আলোচনা করেছি। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম ভূত চতুর্দশী সম্পর্কিত তথ্য, অর্থাৎ ভূত চতুর্দশী সৃষ্টি, ভূত চতুর্দশীর ইতিহাস সংক্রান্ত তথ্য। পরের ভিডিওয়ে আমি আসছি বাংলার ভূত ও ভূত চতুর্দশীর দিনে তাদের কী কী পরিবর্তন হয়, কী কী ক্ষমতা বৃদ্ধি পায় এবং কীভাবে তারা মানুষের ওপর প্রভাব খাটায় সেই নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরের ভিডিওয়ে আমি আর একটা নতুন লোকেশন নিয়েই হাজির হব তোমাদের সামনে। ধন্যবাদ। Thank you.